সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ আপনারা দেখবেন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়া ছবি টিভির ভিতরে কি। হ্যালো গাইস, আমি হলাম নাহিদান। আজ আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই টিভিটার ভবিষ্যৎ চেক করতে দেখি, পূর্বে এই টিভিটা কার কার কাছে ছিল এবং কে কে টিভিটা দেখেছে। মহামান্য আবুলের কাছে ছিল, কালুর কাছে ছিল, আর কি দুন মাইটা মিয়ার কাছে ছিল, আর আগেকার সময় যখন আমি ছোট ছিলাম, তারপরে তোমার আলমগীর বাপ্পারাসের ব্যর্থ মুভিটা আমি বেশিরভাগ দেখেছি। আমার কথাটা একটু শুনো, আর একটু ভবিষ্যৎ করে দেই। সে আবারও ভবিষ্যৎবাণী করতে যাচ্ছে, দেখিস তার ভবিষ্যতে কি বেরিয়ে আসে। A few moments later. গাইস, এখন ভবিষ্যতে আসছে, আমি এটা ভাঙবো এখন। বর্তমান ভবিষ্যতে এটা ভাঙবে, আমি তো সেটাই বলছি। গাইস, আজকে ভিডিওটিতে আমরা একটু একটু ভাঙবো, দেখবো দেখবো এর ভিতরে কি হয়, ভিতরে কি আছে। গাইস, তাহলে চলো ফটাফট টিভিটি ভাঙা যাক। এটা গেছে, এর ভিতরে গ্যাস ঢুকতেছে। Guys, mono eta blast hoye jabe. Guys, sobai shore jao, shore jao. A few moments later. Guys, am jokhon choto chilam tokhon kar ei TV ta to koto movie dekhchi. Mone koro shukrobar, shonibar, har brihospotibar, tin din dumay movie cholto ei TV gulate. Shotti? Guys, ei TV ta te ami bapparacher koshter movie beshi dekhchi. Ami bishwash kori na. Guys, jai hok, ajke video ti te amra ei tube ti bangbo and dekhbo ei tube er bhitore kono nayak nayika shabnur shabon. মাদার বোর্ড গাইস দেখতে পাচ্ছ, এটাই হলো এর আসবাবপত্র। দেখো টিভিটা চলে, এটাও ভাঙবো। গাইস দেখো, সবগুলো আমরা ভেঙে চুরে ফেলেছি। গাইস, এখন আমি এই টিউবটা বাইরে বের করে আনবো। এর প্রথমে চারটি স্ক্রু আছে, এটি খুলতে হবে আমাদেরকে। গাইস দেখবো এই টিভিটার ভিতরে আসলে কোনো নায়ক নায়িকা আছে কিনা, যদি পাই তাহলে মজাই হবে, অনেক মজা হবে যদি কোনো নায়ক নায়িকা। এন্ড এখান থেকে তোরছে, এটা হলো এর কয়াল। এ গাইস দেখতে পাচ্ছ আমাদের, গাইস আমি হলাম নাকিতান। এখন দেখতে পাচ্ছ এটা হলো এর টিভি টিউব। গাইস এর ভিতরে অনেক নায়ক নায়িকা আছে, এটা আজকে আমরা বাংলা দেখবো এর ভিতরে কে কে বাইর হয়। গাইস এটা প্রথম আমি রেখে দিচ্ছি। গাইস দেখি হাতটা, এটা প্রথমে আমি হ্যামার দিয়ে ভাঙবো এরকম। এটা অনেক শক্ত। ও মাই গড গাইস, ও মাই গড গাইস দেখো এর ভিতরে কি, ও মাই গড আনবিলিভেবল, ও মাই গড দেখতে পাচ্ছ এর ভিতরে কি রং ধরার মতো একটা ই পড়েছে চতুর সাইডে, দেখতে পাচ্ছ। ও মাই গড, আমি কোনোদিন দেখিনি যে এর ভিতরে কি, ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম দেখছি এর ভিতরে, এটা এর অবস্থা এর ভিতরে। ও মাই গড গাইস, এটা পুরাটুকু আমরা ভাঙবো এখন, এই সাইড দিয়ে ভাঙবো। গাইস ও মাই গড গাইস, এটা ফার্স্ট লাইভ ফার্স্ট ভাঙতে গেলে কাজ করা কত টাকা। ও মাই গড গাইস, এটা অনেক ভয়ানক কাজ করছে, অনেক শক্ত। ও মাই গড গাইস, গাইস এর ভিতরে দেখো সেই যে লোহার মতো আর কি কিছু একটা আছে এখানে, এটা আমরা বাইরে বের করে আনছি। এত লারে কিছু একটা আছে। গাইস তোমরা কি লাইভে ফার্স্ট টাইম এটা দেখছো, কমেন্ট অবশ্যই জানাবে। হ্যালো গাইস, আমি হলাম নাকিত। এখন দেখতে পাচ্ছ
এটাই ছিল এর মেন যতগুলা টিউব এর এই যে এগুলা টিভি যা আছে এগুলা এই যে এইখানে দেখা যায় তো এটা জালের মতো দেখতে পারছো একদম ছিদ্র ছিদ্র আছে একদম নেট যেরকম থাকে জাল এরকম দেখতে পারছো এরকম এই সাইড দিয়ে দেখো এন্ড এইখানে এইখানে দেখতে পারছো এই টিউবটার ভিতরে আছে এই যে ও মাই গড গাইজ দেখতে পারছো এখানে সাদা কালার মতো একটা কিছু আছে এই যে দেখতে পারছো গাইজ দেখতে পারছো একটা কালার টেলিভিশনের ভিতরে এগুলাই থাকে এন্ড এই পিছন দেখতে পারছো ভিতর সাইড থেকে যখন কালার গুলো আমি আঙ্গুল দিয়ে করে দিয়েছি দেখতে পারছো কিরকম দেখা যাচ্ছে গাইজ এই ছিল একটা কালার টেলিভিশনে এরকম কিছু থাকে গাইজ আজকে ভিডিওটি এই পর্যন্ত আশা করি তোমার কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবে গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা